গুড মর্নিং ফ্রম নেতারহাট। এখন সময় হচ্ছে সকাল প্রায় 8টা। গতকাল আমরা প্রায় বিকেল 5:30 নাগাদ নেতারহাটে এসে পৌঁছাই, আর হোটেল খুঁজে নিতে আমাদের আরও 1:40 সময় লেগেছে। আর একটা হোটেলে আমরা আছি, হোটেলের নাম হচ্ছে হোটেল ফোর সিজন, আর ঠিক পেছনেই হচ্ছে লেক, নেতারহাট লেক। হোটেলের সামনে এই আম গাছের বাগান, বেশ কিছু আম গাছ আছে এখানে, নিচটা বাঁধানো। আর এই হোটেলে এখন টুরিস্ট বা বোর্ডার বলতে আমরা তিনজন, বাকি ঘরগুলো ফাঁকা। আমরা আছি 101-এ, 107, মানে 7টা ঘর আছে এখানে। এটা হচ্ছে রান্নাঘর বা কিচেন এরিয়া, সামনে একটা ছোট জলাশয়, আর এই দূরে দেখা যাচ্ছে নেতারহাট লেক। খুব একটা দূরে নয়, এই হেঁটে গেলে হয়তো 500 মিটার। আমাদের ব্রেকফাস্ট আমরা সেরে নিচ্ছি, এরপরে ব্রেকফাস্ট সেরে আমরা যাবো এখানে কাছাকাছি যেসব জায়গা আছে সেই জায়গা দেখতে। আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমাদের বাইকগুলো জাস্ট কোল্ড স্টার্ট করে দেওয়া হয়েছে। বেরোবো, ধারে কাছে যেসব দেখা জায়গাগুলো আছে সেগুলো দেখতে বেরোচ্ছি এখন আমরা। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 10:35, আর আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে নেতারহাটের আশেপাশের জায়গা দেখার জন্য। আজকে আমার বাইকটা আর নিলাম না, সৌরভ আর সৈকতের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজন। সৌরভের বাইকে আজ আমি ওর সফর সঙ্গী। অল্প কিছুক্ষণ পরেই আমরা চলে এলাম নেতারহাট আবাসিক বিদ্যালয় বা নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলের সামনে। স্কুলের গেট বন্ধ, ভেতরে ঢোকার অনুমতি নেই। স্কুলের গেটের ঠিক পাশেই আছে একটা স্টেট ব্যাংক এবং তার এটিএম, আর সামনে পাইন ফরেস্ট। এখন সময় হচ্ছে বেলা 11:20, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নেতারহাটের শ্যালে হাউসের ঠিক সামনে। শ্যালে হচ্ছে একটি ফ্রেঞ্চ শব্দ যার মানে হচ্ছে কাঠের বাড়ি বা কাঠ দিয়ে বানানো বাড়ি। স্যার এডওয়ার্ড গেট 20 শতাব্দীর শুরুর দিকে এই বাড়িটি নির্মাণ করান। তখন তিনি বিহার এবং উড়িষ্যার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। সেই সময় ব্রিটিশ অফিসারদের গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য এবং স্থানীয় গ্রাম্য মুখিয়াদের সাথে কথা বলার একটা প্রশাসনিক শিবির হিসেবে এই বাড়িকে ব্যবহার করা হতো। শ্যালে হাউস থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে। এখান থেকে সানসেট পয়েন্টের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। আজ নেতারহাটের আকাশ মেঘে ঢাকা, সুতরাং সানসেট দেখার আজকে আর কোনো চান্স নেই এই ওয়েদারে। তাই এই সময় আমরা সানসেট পয়েন্ট দেখতে যাচ্ছি, জায়গাটা তো দেখা হবে। সানসেট পয়েন্টে যাওয়ার রাস্তা যেন ক্যানভাসে আঁকা ছবি। রাস্তার দুদিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে পাইনের সারি। পাইন ফরেস্টের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে।
আমরা পৌঁছে গেলাম নেতারহাটের ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। এখন সময় হচ্ছে বেলা 12টা। একটা টাওয়ার করা আছে এখানে, সবই ফাঁকা, লোকজন নেই, কিছু অস্থায়ী দোকানপাট আছে। এখান থেকে দাঁড়িয়ে সানসেট দেখা যায়, কিন্তু আজকের আবহাওয়া পরিষ্কার নয়, মেঘে ঢাকা আকাশ, সানসেট দেখার চান্স খুবই কম। তো এই সেই জায়গা, এখান থেকে সানসেট দেখা যায়। রাস্তার ধারে বোর্ডে দেখলাম নয়না ফলস আছে, কিন্তু নয়না ফলসের যে রাস্তা, সেই রাস্তায় বাইক চালাতে গিয়ে বাইক স্কিড করছে কাদামাটিতে। তো অনেকটা রাস্তা আমরা হেঁটে এলাম, কিন্তু এরপরেও যে রাস্তা, এই রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে অনেকটা দূর এখান থেকে। তো এতটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে হাঁটাটাও আমাদের পক্ষে একটু অসুবিধাজনক এই মুহূর্তে। ভেতরে ঘন জঙ্গল আর বৃষ্টি আসছে, যে কারণে নয়না ফলস দেখার যে প্ল্যান সেটা ছেড়ে দিলাম। এখন বাইক রেখে এসেছি একটা মাঠের মধ্যে, ওখানে গিয়ে আমরা বাইকটা নিয়ে বেরিয়ে যাব। এখন সময় হচ্ছে দুপুর 1টা, আর আমরা দাঁড়িয়ে আছি এখন ঠিক নেতারহাট লেকের পাশে। চারিদিকে রাস্তা আছে, বেশ পরিষ্কার জলের লেক। আমরা দাঁড়িয়ে আছি একটা নাশপাতি বাগানের সামনে, এখানে নাশপাতি চাষ হয়। এরকম নাশপাতি গাছের বাগান বিভিন্ন জায়গায় আছে নেতারহাটে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপার খাগড়িতে, উপর থেকে একটা জলধারা নেমে আসছে, এসে এই জায়গায় জমা হচ্ছে। এখান থেকে জমা জল এসে নিচে পড়ছে, আরো নিচের দিকে বয়ে যাচ্ছে। এটাকে এখানে বলছে আপার খাগড়ি। এগিয়ে গেলে আরো ভালো হবে। এখান থেকে আরো নিচের দিকে নেমে গেছে। নাশপাতি নেই, সামনে কোয়েল নদীর ভিউ পয়েন্ট, আর সেই ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি আমরা। পাইনের জঙ্গলে ঢুকে পড়লাম। সামনে আছে কোয়েল নদী, যার বর্ণনা বুদ্ধদেব গুহর বিভিন্ন উপন্যাসে আমরা পেয়েছি। সেই এখন আমরা কোয়েলের কাছে। আমরা বাইক নিয়ে তিন বন্ধু নেতারহাটে এসেছি কালকে, আর আজকে সকাল থেকে আমরা নেতারহাটের যে বিভিন্ন দর্শনীয় জায়গা, টুরিস্ট অ্যাট্রাকশন, সেগুলো
দেখার চেষ্টায় আছি। এই হচ্ছে পাইন ফরেস্টের রাস্তা, আর যার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কোয়েল নদীর ভিউ পয়েন্ট দেখতে। আমরা বোধহয় চলে আসছি, যে বেঞ্চ রাখা আছে এখান থেকে দেখতে পাওয়া যাবে। ও এখান থেকে দেখা যাচ্ছে অনেক নিচে, এখান থেকে দেখা যায়। কোয়েল নদীর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছে, আর নিচে দেখা যাচ্ছে কোয়েল নদী। কালকে অ্যাকচুয়ালি আমি মিস করে গেছি, আমি যখন জাস্ট এই পাহাড়ে নেতারহাটে যে পাহাড় শুরু হয়েছে ঘাটি সেইখান থেকে জাস্ট ক্রস করছি, আর সেই সময় কোয়েল নদীর ভিউ পয়েন্টটা বেরিয়ে গেছে, খেয়াল করিনি। তারপরে যখন খেয়াল হলো তখন অলরেডি পেরিয়ে গেছি অনেকটা। তো ফেরার সময় কালকে কভার করবো এটা। এই পাইন গাছের ছবি অসাধারণ, সার সার হয়ে পাইন গাছ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এক কথায় নেতারহাট কিন্তু অপূর্ব, দুদিনে ছুটি কাটানোর খুব সুন্দর একটা ডেস্টিনেশন। এখন সময় হচ্ছে বিকেল চারটে, আর আমরা হোটেল থেকে একটু বেরিয়ে পড়লাম, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। সামনের দিকে বলতে যে মেন চক বাজার যেখানে ওখানে যাব। আর আজকে ফার্স্ট হাফে আমরা মোটামুটি যেসব জায়গাগুলো দেখার সবই ঘুরে ফেলেছি, আর আগামীকাল আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আমাদের কালকের ডেস্টিনেশন হবে পাত্রাতু। বেশ ঠান্ডা আছে নেতারহাটে, এখন টেম্পারেচার প্রায় 20-21 ডিগ্রি দেখাচ্ছে, রাত্রে ঠান্ডা ভালোই লেগেছে। আর সি লেভেল থেকে হাইট মোটামুটি 3,400 ফুটের মতো, তো ন্যাচারালি হাইট একটু বেশি হওয়ার জন্য ঠান্ডা ভালোই আছে, খারাপ নয়, বেশ সুদিং একটা ঠান্ডা, ভালোই এনজয় করছি আমরা তিনজন মিলে। আর বাইকের পারফরমেন্স ঠিকঠাক আছে আজকে, যদিও আমার বাইকটা বার করিনি, দুটো বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আকাশের অবস্থা এখনও মেঘলা হয়ে আছে, আর যদি সব ঠিকই আছে, আপাতত বৃষ্টি আর হয়নি। এখন হেঁটে হেঁটে একটু সামনে যে বাজার আছে সেখানে যাই। সন্ধে নামছে নেতারহাটে, আর আমরা আমাদের হোটেলে ফিরছি। আর বিভিন্ন রকম ঝিঝি পোকার আওয়াজ। গুড মর্নিং, আজ হচ্ছে 9th August, আর সময় ঠিক সকাল 7টা। আমরা হোটেল ছেড়ে আজ বেরিয়ে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য পাত্রাতু। নেতারহাট থেকে পাত্রাতুর দূরত্ব 184 কিলোমিটার, আর আমরা যাব ঘাগরা লোহারদাগা হয়ে। শুরু করলাম আমাদের পথ চলা, এখন যে পথে ঘাগরা থেকে এসেছিলাম সেই পথেই ফিরে যাচ্ছি। নেতারহাট থেকে ঘাগরা দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার, মাঝে আমরা চটকপুরে দাঁড়াবো। নেতারহাট থেকে চটকপুরের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, চটকপুরে কোয়েল নদীর ভিউ পয়েন্ট আছে। এখন পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চটকপুরের দিকে।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোয়েল নদীর ব্রিজের ওপরে, আর ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে কোয়েল নদী। এখন বর্ষাকাল, কিন্তু বৃষ্টিপাত সেভাবে হয়নি এখানে। কোয়েল নদীতে প্রায় হাঁটু জল, আর দেখতে পাচ্ছি বেশ কিছু স্থানীয় বাচ্চা ছেলে মেয়ে নদীর জলে নেমে খেলা করছে। এই জায়গাটার নাম হচ্ছে চটকপুর। এখান থেকে ঘাগড়ার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। গতকাল পাহাড়ের উপর থেকে আমরা বয়ে যাওয়া এই কোয়েল নদীকেই দেখেছিলাম। এখন সময় হচ্ছে সকাল 9:10, আর এই মুহূর্তে আমরা ঘাগড়া পার করছি। একটু আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ছোলা ভাটারা আর চা দিয়ে। এখান থেকে বাঁহাত বরাবর লোহারডাঙ্গার রাস্তা চলে গিয়েছে। ঘাগড়া থেকে লোহারডাঙ্গার দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার। আমরা বাঁহাতের রাস্তা অর্থাৎ লোহারডাঙ্গার রাস্তা ধরে নিলাম। এগিয়ে চলেছি আমরা লোহারডাঙ্গার দিকে। এই লোহারডাঙ্গা বিখ্যাত হচ্ছে বক্সাইটের জন্য। এখানে বক্সাইটের মাইন্স আছে। তার কিছুক্ষণের মধ্যে আমরা লোহারডাঙ্গা পৌঁছে যাব। ঘড়িতে সময় হচ্ছে 11:35, আর আমরা এই মুহূর্তে লোহারডাঙ্গা পেরিয়ে গিয়েছি। আর এখন আমরা এগিয়ে চলেছি রাঁচি রোড ধরে। রাঁচি রোড ধরে আমরা মান্দার হয়ে পাত্রাতু পৌঁছাবো, আর এখান থেকে পাত্রাতুর দূরত্ব দেখাচ্ছে 101 কিলোমিটার। চলেছি রাঁচি রোড ধরে, আর একটু পরেই মান্দার আসবে। এই মান্দার থেকে রাস্তা বাঁহাতে ঘুরে যাবে। আমরা বাঁহাতে রাস্তা ধরে নেব মান্দার থেকে। সামনেই মান্দার আসছে। এখন সময় হচ্ছে প্রায় 12:40, আর আমরা রাঁচি রোড ছেড়ে দিয়ে বাঁহাতের যে রাস্তা মান্দার থেকে সেই রাস্তা ধরে নিলাম। এই রাস্তা আমাদের নিয়ে যাবে পাত্রাতু। মান্দার থেকে আমরা যে রাস্তা ধরেছিলাম পাত্রাতুর দিকে, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রাস্তার কন্ডিশন খুব সুন্দর। এখন সামনে হেন্দেগির ভ্যালি আসছে। এই হেন্দেগির ভ্যালির রাস্তা হচ্ছে ঘাট সেকশনের রাস্তা, কার্ভি রোড, আর সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি হেন্দেগির ভ্যালির দিকে। হেন্দেগির ভ্যালিকে টপকে আমরা পৌঁছাবো পাত্রাতু। এগিয়ে চলেছি ঘাট সেকশনের রাস্তা দিয়ে। খেয়াল করিনি যে অনেকটা উপরে আমরা উঠে পড়েছি। মসৃণ টার্মেক কার্ভি রোড দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা তিনজন, আমাদের তিনটে বাইক নিয়ে। এখন সময় হচ্ছে 1:40, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাত্রাতু লেকের ঠিক পাশে। এখানে বিভিন্ন রকমের এবং নানা রঙের বোট দেখা যাচ্ছে লেকের পাশে রাখা আছে। নর্মাল বোটিং এবং স্পিড বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে। আর লেকের পাশেই হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক, যার এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা। কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা যাব পাত্রাতুর সেই বিখ্যাত হিল ভিউ পয়েন্টে, কার্ভি রোডের মজা নিতে, আর উপর থেকে এই পাত্রাতু লেক দেখতে। এখান থেকে পাত্রাতু ভিউ পয়েন্টের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার।
পাত্রাতু লেক আর পাত্রাতু হিলটপ পয়েন্ট দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি রামগড়ের দিকে। পাত্রাতু থেকে বারকাকানা হয়ে রামগড়ের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, আর এই মুহূর্তে সময় হচ্ছে প্রায় বিকেল 4টে। বিকেল 5:45 আর আমরা রামগড়ে এসে একটা হোটেল নিয়েছি, হোটেল মনোহর। এখানে তিনজনে একটা রুমে থাকবো, 1800 টাকা করে নিয়েছে। আর আগামীকাল আমরা এখান থেকে দুর্গাপুর চলে যাবো সকালবেলা, কিন্তু রামগড় থেকে দুর্গাপুরের ডিস্টেন্স হচ্ছে 254 কিলোমিটার। তো আমরা যে ট্যুরটা করবো বলে দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম আমরা তিন বন্ধু মিলে, আজকে আমরা রামগড়ে এসে সেই ট্যুর কমপ্লিট করলাম, আর কালকে ঘরে ফেরা।